এসেছি, আমি স্নান টান করে চলে এসেছি, যে বৃষ্টি শুরু হয়ে গেছে, চা নিয়ে চলে এসেছি, চা খাবো। সে বৃষ্টি আসছে। হ্যালো, বৃষ্টির দিন সবাইকে গুড মর্নিং, আবার সকাল সকাল গুড মর্নিং। আমাদের পরিবারের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি ব্লগটা শুরু করছি, আশা করি আপনাদের সবার ভালো লাগবে। বৃষ্টি হয়েছে, দেখুন সকালের ওয়েদারটা কত সুন্দর লাগছে। ছাদে এসেছি, এখানে জল। তোমার দাদা ভোরবেলা চলে গেছে আজকে 4:30 দিকে, ওদের উঠে পড়েছি সকাল সকাল, হয় না সকালে তারে জল থাকে, দেখুন কত সুন্দর লাগছে। ওঠেনি এখনো, মাথার কাছে আসে, মুখ ফুটফু করছে। আর আজকে যেহেতু বিপদ তারেনি, ওদিকে মা দেখি কি করছে, আমাদের বাড়িতে পুজো হয়, ছেড়ে দিয়ে নামছি, আমি ঘরে যাচ্ছি। এই যে বাবু ঘুমাচ্ছে তার পুতুল নিয়ে, এখন ওঠেনি। আর যে মায়ের দিকে ঠাকুরের থালা বাসন মাজছে, যেটা যে পুজো বললাম। আর এই ফুলগুলো কি বলুন তো, একজন কেউ বলে টগর, কেউ বলে কাঁঠানি চাঁপা, আপনারাই কমেন্টে জানান এগুলো কি ফুল। আমাদের বাগানে হয়েছে, দারুণ দেখতে লাগছে, প্রচুর হয়েছে। আর যে ডালিম ধরেছে ছোটো ছোটো, থাকবে কি না জানি না, সব পড়ে যাচ্ছে ঘষে ঘষে। আসলে ঘাস মার ওষুধ দেওয়া হয়েছিল, যেন তোলার অভাবে সব মানে পেকে যাচ্ছে। দেখুন কত ভেঙেছে, কত খাওয়ার লোক নেই, পরিষ্কার করা হয় বৃষ্টির জন্য, মানে বৃষ্টি হচ্ছে আর ঘাস হয়ে যাচ্ছে এই অবস্থা। এবার সাপ, সাপেরও তো ভয়, দেখুন ওই জন্য এই ঘাসগুলো জঙ্গল সাপ দেওয়া হয়েছে। শাক টাক প্রচুর হয়েছে, আর সবজি আমাদের কিনতেই হয় না বললেই চলে। তুলেছি, কিছু কিছু পাকা হয়ে গেছে, মানে বুড়ো, সেগুলোকে তোলা হয়নি, কত খাবো। সকালবেলা সবজি বাজার করে ফেললাম, বাবু উঠে পড়েছেন, এবার বিছানাটা গুছিয়ে নেবো, সব কাজগুলো সব বার করে রেখেছি, চা নিয়ে চলে এসেছি, চা খাবো। হয়েছে বাবু, সকালে গাড়ি খেলনা এইসবই হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি খাও খেয়ে পড়তে বসবে। মা এসো না গো, কেঁচে এসে দেখছি শুকুরে শুয়ে শুয়ে কাঁদছে, আমি কি হয়েছে, পেট ব্যথা করছে, আবার জামা প্যান্ট পরে রেডি করে দিয়েছি, বাবাকে বললাম ডাক্তারখানা নিয়ে যেতে। মনে না সেই যোগে যোগ লাগে, কাজের চাপে এই শরীরটা খারাপ, আগে তোকে দেখাতে হবে তারপর অন্য কিছু। ডাক্তার দেখাতে নিয়ে চলে গেছে, আবার বৃষ্টি শুরু হয়ে গেছে, আর আমি সে দোকানে আছি, মা হচ্ছে ঠাকুরের জোগাড় করছে। মা দোকানেও থাকতে হবে কাউকে না কাউকে, ওই জন্য মা হচ্ছে ঠাকুরের পুজো জোগাড় করছে। যেহেতু বিপদ তারিনি, আমি দোকানে লবঙ্গ এলাচ এগুলো সব বেশি বিক্রি, যেটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট এসে লাল সুতো, এগুলো দিয়ে সে দুব্বো দিয়ে বাঁধে হাতে পরে, নিশ্চয়ই জানেন যারা করেন। দেখুন বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখুন এমনি ঠান্ডা লেগেছে, তারপরে ভিজে যাবে। এমনি গরমে গরমে মরছিলাম, এখন আবার বৃষ্টি আর বৃষ্টি হবে, বর্ষা যেহেতু বোধহয় পড়ে গেছে, বোধহয় কি পড়ে গেছে, আর সেরকম গরমটা নেই। কি হয়েছে, আমি স্নান টান করে চলে এসেছি, বৃষ্টি শুরু হয়ে গেছে, দেখবেন বৃষ্টি পড়ছে। যেহেতু বিপদ তারি নিয়ে, যে মা সব ধুয়ে চলে এসেছে, নিয়ে আলপনা টালপনা দিয়ে দিয়েছে, পুজো হবে আজকে। আর এদিকে দুব্বো ঘাস আছে, মুখ ডাল ভেজা, ফুল কলা পাতা সবই আছে, পুজোর জোগাড় এখনো হয়নি, স্নান করতে গেছিলাম, এবার আমি নিচে যাব, মা এসে এবার জোগাড় করতে লাগবে। এই যে মা বাঁধছে লাল সুতোতে দুব্বো ঘাস হাতে বাঁধার জন্য, কতগুলো 13টা গিট দিয়েছে, এটা দেখুন। টান টান করে চলে এসছে যে নম করবে, আমি বললাম যাও একবার, যেহেতু যে বিপদ তাই একটু ঠাকুর নম করে এসো, এমনি নিচে করে আজকে, বললাম যাও ঠাকুর উপরে, ঠাকুর ঘরে এসে নমস্কার করতে এসছে, শরীরটা খারাপ ভালোই সকাল থেকেই। এ দেখুন পুজো জোগাড় করা হয়ে গেছে, মাই করেছে সবটা, মানে 13 রকম দিতে হয়েছে, পান সুপারি এভরিথিং, সব ফল সব কিছু 13 রকমের। আর এদিকে আছে, ওইদিকে আছে মুগের ডাল ভেজা, সব ফল কুচুনো, আলো চাল, মানে সব রকম যা বিপদ তারে নিতে লাগে তাই তাই আছে। এখনো ব্রাহ্মণ আসেনি, কখন আসবে তার পাত্তা নেই, একটা বাঁচতেই চললো। ওকে আমার যেহেতু ছাদে মন্দিরটা, ওই জন্য পুজোটাও শেষ হয়েছে আর জল বৃষ্টিটাও শুরু হয়ে গেছে, জোর বৃষ্টি হচ্ছে, বৃষ্টি হওয়া দরকার তখন, এখন আমাদের ধানের জমিতে তলা ফেলা হবে, এই জন্য বৃষ্টিটা দরকার। হাঁস আসছে, বৃষ্টি দেখেছেন, কিছু দেখাই যায়নি বৃষ্টিতে, কতদিন পর এরকম জোর বৃষ্টি হচ্ছে।
যে গরু ছুটছে, বৃষ্টিতে দেখতেই পাচ্ছেন, ধান জল খাচ্ছে। বল, সব জন্য রোগ বেলায় ভালোই যায়, মানছে এখন, বিপদ টাড়েনি। বল, সব বিপদ যেন কেটে যাই বলবি। হ্যাঁ, সে বৃষ্টি আসছে, সাঁতাচ্ছে, চেঁচাচ্ছে, যেন আর এসেছি। দাদা চুপ 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 চুপ, এক মশলা বৃষ্টি বেশ ভালোই হয়ে গেল। এবার ভিডিওটা বেশি দূর এগোবো না, এবার আমার সব খাওয়া দাওয়া করবো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি অবশ্যই ক্লিক করে দেবেন। আজকের মতন এই পর্যন্ত, টাটা, সবাই ভালো থাকবেন।